নির্দিষ্ট সময়ে বেতন হয়নি ঊনকোটি জেলার চারটি ব্লকে। ফলে কর্মরত জিআরএস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ রেগার অন্যান্য প্রায় 200 কর্মচারী সমূহ সংকট। ঊনকোটি জেলা শাসকের নিকট দ্রুত সমস্যা সমাধানের দাবি জানালেন কৈলাস শহরের বিধায়ক মবস্বর আলী। বৃহস্পতিবার সিপিএম কৈলাস শহর মহকুমা কার্যালয়ে এই বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন বাম বিধায়ক। তবে এই বিষয়ে বিজেপি ঊনকোটি জেলার প্রবক্তা দেবাশীষ সেন জানিয়েছেন এটা টেকনিক্যাল সমস্যা, তবে ইতিমধ্যে সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঊনকোটি জেলার চারটি ব্লকে কর্মরত জিআরএস বা গ্রাম সেবক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ রেগার অন্যান্য প্রায় 200 কর্মচারীর নির্দিষ্ট সময়ে বেতন হয়নি চলতি মাসে। এ নিয়ে রীতিমতো তরজা শুরু হয়েছে শাসক ও বিরোধী দলের মধ্যে। বৃহস্পতিবার সিপিএম কৈলাসহর পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে বিধায়ক মবস্বর আলী অভিযোগ করেন, যেখানে গ্রাম রোজগার সেবক বা জিআরএস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ রেগার অন্যান্য কর্মচারীদের প্রতি মাসের 2 কিংবা 3 তারিখ বেতন হতো, সেখানে জুলাই মাসে 7 তারিখ পর্যন্ত বেতনের টাকা পাননি এই সমস্ত কর্মচারীরা। এতে প্রতিটি ব্লকের রেগার কর্মচারীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছে। বেতন না পাওয়ার বিষয়টি বিধায়ক মবস্বর আলীর গোচরে আনেন রেগার কর্মচারীরা। কতিপয় রেগার কর্মচারী আমার সাথে যোগাযোগ করেন এবং আমি খোঁজখবর নিই এবং আজকেই আমি ডিএম ঊনকোটির সাথে কথা বলি, গতকালকে বিডিও বর্ণগরের সাথে আমি কথা বলি যে আমাদের জেলার রেগার কর্মচারী যারা আছেন, জিআরএস আছেন, আপনার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছেন, অন্যান্য কর্মচারীরা আছেন, প্রায় 200-র কাছাকাছি আমাদের ঊনকোটি জেলার মধ্যে। আজকে সাধারণত মাসের বেতন 1 বা 2 তারিখ হওয়ার কথা, এখন পর্যন্ত কোনো কর্মচারীর অ্যাকাউন্টে এবং তাদের স্যালারির টাকা সেখানে নেই। এ বিষয়ে তিনি ঊনকোটি জেলা শাসক ও গৌরনগর ব্লকের বিডিওর সাথে কথা বলেন। বিধায়ক জেলা শাসকের কাছে দ্রুত বেতনের টাকা মিটিয়ে দেওয়ার ব্যাপারে দাবি জানান। তবে জেলা শাসক এ ব্যাপারে কোনো ধরনের সদুত্তর দিতে পারেননি বলেও অভিমত বিধায়কের। বিধায়ক আরও জানান, ঊনকোটি জেলার পেচারথল, কোমারঘাট, গৌরনগর ও চণ্ডীপুর ব্লকে প্রায় 200 এ ধরনের কর্মচারী রয়েছেন। এর মধ্যে একটা বড় অংশই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের। আগামী 10 জুলাই ধর্মীয় মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ উৎসব। তাই বিধায়ক মবস্বর আলী জেলা শাসককে 9 জুলাইয়ের মধ্যে সকল কর্মচারীদের প্রাপ্ত বেতনের টাকা মিটিয়ে দেবার দাবি জানান। জানেন যে ধর্মীয় সংখ্যা, এই যে জিআরএস বা রেগার যারা কর্মচারী আছেন ঊনকোটি জেলা, তার মধ্যে একটা বড় অংশের কর্মচারী আছেন যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ। তো ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের অন্যতম একটা অনুষ্ঠান ঈদ, যাহা আগামী 10ই জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাভাবিকভাবে তার আগে রেগার সাথে যুক্ত যারা কর্মচারী আছেন প্রত্যেকেই চাইছেন এই পয়সাটা যাতে পান, তার পরিবার পরিজনদের নিয়ে যাতে ঈদের আনন্দগুলো উপভোগ করতে পারেন, কিন্তু আজকে তারা একটা হতাশার মধ্যে ভুগছেন রেগার কর্মচারীরা। 7-8-9-3 দিন মাত্র মধ্যে বাকি আছে, যদি এবার স্যালারির টাকাটা না ঢোকে তাহলে পরিবার পরিজনদের নিয়ে ঈদের আনন্দ দূরের কত, তাদের কাছে ঠিকমতো তাদের কাছে খাবারটুকুই হয়তো ঠিকমতো দেওয়া যাবে না। তো সেই নিরিখে আমি ডিএম এর সাথে কথা বলি, ডিএমকে বলি যে আপনি যে কোনোভাবেই হোক আমাদের জেলার যারা রেগার কর্মচারী আছেন 9 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে যাতে স্যালারিটা ঢোকানো যায় তার উদ্যোগ আপনি গ্রহণ করেন। কিন্তু ডিএম সাহেব এনশোর করতে পারেননি যে 9 তারিখে টাকা ঢুকবে, উনি বলছেন যে আমার দিক থেকে আমি যতটুকু পারি সেই চেষ্টা আমি আমার। এ বিষয়ে বিজেপি ঊনকোটি জেলার প্রবক্তা দেবাশীষ সেন বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। তবে বুধবার থেকেই সংশ্লিষ্ট কর্মচারীদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার শুরু হয়েছে। সেই সাথে তিনি বলেন, বামেদের পক্ষ থেকে এ নিয়ে মন করা অভিযোগ করা হচ্ছে, উদ্দেশ্য সরকারকে হ্যায় প্রতিপন্ন করা। তা শুনুন, টেকনিক্যাল কারণে প্রতি সময়ই এই জিআরএস দের বেতন পেমেন্ট এগুলো সব কিছুটা ডিলেড হয়। এই বছর মানে এইবারেও টেকনিক্যাল কারণেই সেগুলি ডিলেড হয়েছে, কিন্তু গতকালকে অলরেডি একটিও হয়ে গেছে এবং আজকের থেকে আপনার ওদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। কাজে এই অভিযোগটা মন গড়া এবং মানে দলীয়ভাবে আমাদেরকে হেয় করার জন্যই এটা মানে প্রচার করা হয়েছে। তবে সচেতন মহলের মতে, যে কোনো কারণেই হোক সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দিষ্ট সময়ে বেতন তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়নি, এর জন্য কি কারণ রয়েছে তা কিন্তু আজ পর্যন্ত ঊনকোটি জেলা প্রশাসন স্পষ্টীকরণ দেয়নি। ফলে সঠিক সময়ে বেতন না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।